Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। হ্যালো সাধুদা বলছি। হ্যাঁ সাধুদা, কি খবর, কেমন আছেন কালু মামা? ভালো আছেন, উনি বেঁচে উঠেছেন। ওই অপরাধের বিজ্ঞানের ভাষায় যদি বলতে হতো তাহলে ওই হাতুড়ি আঘাত যেখানে লেগেছে সে যাকে ছাড়ো, আমাকে ফালতু জ্ঞান দিচ্ছি। শোনো, উনি বেঁচে আছেন, একেবারে যশোর জেলার কোয়ের মতো চটপট করছেন একেবারে। এ জিনিস সহজে যাওয়ার নয়। আরে যমরাজের সঙ্গে একেবারে এই সময় ফেলছে, ওই তালে পড়ছেন। ওনাকে ফোনটা একটু দিন না সাধুদা। হ্যাঁ দিচ্ছি, নিন কথা বলুন। হ্যালো, হ্যালো, কে 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 বলছো? আমি আমি জগদ্ধাত্রী বলছি। সেই মেয়েটা, সেই মেয়েটা মিষ্টি মেয়ে, তুমি তুই খুব মিষ্টি মেয়ে। আচ্ছা মা, আমি যে সূত্রটা ফেলে এসেছিলাম তুমি তুই পেয়েছো তো? আমি বাথরুমে গিয়ে লিখেছিলাম, ওরা আমাকে প্রচণ্ড মেরেছে। তুমি তুমি সূত্রটা বুঝতে পেরেছো তো মা? হ্যাঁ বুঝতে পেরেছিলাম। দাদরা কাহার বায় বোল ওঠে তবলায়, লক্ষণ ঘরণি গলা ছেড়ে গান গায়। লক্ষণ ঘরণি বলতে আপনি বলতে চেয়েছেন উর্মিলা, উর্মিলা দেবীর কথা, তাই তো? উর্মিলা দেবী অর্থাৎ স্বয়ংভূর মা উর্মিলা মুখার্জি, উনি গান গাইতেন। তারপরেই আপনি লিখেছেন সমাধান পেয়ে যাবে ঈশান কোণে গেলে। আমি ওই ঘরের ঈশান কোণে গিয়ে বারবার ভাবতে লাগলাম যে কি এমন থাকতে পারে, কি এমন থাকতে পারে। আমি আমি খুঁজে দেখলাম কিন্তু কিন্তু পেলাম না। কিন্তু তারপরেই আপনি সূত্র দিয়েছেন হার মানি বা না মানি সুরতাল সমে এলে। এই হার মানি বা না মানি, হার মানি শব্দটা বারবার বলতে বলতে আমার মাথায় এলো হারমোনিয়ামের কথা। চমৎকার চমৎকার মা, তুমি তো দেখছি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, বুদ্ধিতে বুদ্ধিতে স্বয়ং স্বয়ং দেবী, আগাথা দেবী। আগাথা দেবী সে কে? আগাথা ক্রিস্টি। কি হলো কি স্বয়ংভূ, জ্ঞান ফিরে এসেছে। কার জ্ঞান ফিরেছে? সমস্ত কিছুর প্রমাণ, সমস্ত কিছুর সাক্ষী এই ভদ্রলোক। কোন ভদ্রলোক? কাল বোস, ওরফে কালীচরণ বোস, ওরফে তোমার কালু মামা। ওনাকে বাঁচিয়ে রাখতেই হবে। এইবারে আমার প্রতিপক্ষ বড় শক্ত প্রতিপক্ষ, কৌশিকী মুখার্জি। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।